থ্যাংক ইউ। ইটস ওকে, ভালো থাকবেন। কদিন থাকবেন আপনারা? আমাদের ঠিক নেই, কাজ শেষ, চলে যাব। ও আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। ওকে বাই, ভালো থাকবেন, আসি। বাই। চালান গাড়ি, চালান। দেখলে অবস্থা। হ্যালো, ও গাড়ি ঠিক হয়ে গেছে? কোথায় আপনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসছি। চলো, ড্রাইভার চলে এসছে, গাড়ি ঠিক হয়ে গেছে। শুনো, আমার না এখান থেকে একদমই যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে রাত পর্যন্ত এখানে তোমার হাত দিয়ে ধরে দাঁড়িয়ে থাকবো। আমার বউ যেহেতু শুধু একটা ইচ্ছে করেছে, সেটা অবশ্যই করবো, কিন্তু আজকে না আরেকদিন। হুম, চলো। ওই মেয়ে দুটোর জন্যই কাজটা শেষ করতে পারলাম না, আর একটা মিনিট পরে যদি সে আসতো তাহলে আমি কাজটা শেষ করে ফেলতে পারতাম। তখন মনে হয়েছিল ওই মেয়ে দুটোকেই শেষ করে ফেলি। মেয়ে দুটো এক মিনিট পরে যাওয়ার চেয়ে আপনি এক মিনিট আগে গেলে তো কাজটা হয়ে যায়। আরে ভাই, আমি জানতাম না তো ওরা আবার ফিরে আসবে। তাছাড়া যে কোনো কাজের তো একটা প্রস্তুতি দরকার আছে, তাই না? হ্যাঁ বলো জান। আই, তুমি এটা কেমন লোক ঠিক করেছো? আগে জানের কাজটা আমি করতাম, তোমাকে আর বলতাম না। খুব তো বলেছিলে যে ওই লোক 40-50টা মার্ডার করেছে, আর এখন শোনো, ওই লোক দিয়ে হবে না, তুমি অন্য লোক ঠিক করো। ও তো বলছে মেয়ে দুটো না আসলে কাজটা শেষ করে ফেলতো। আমি বলছি এই লোকটিকে দিয়ে হবে না, অন্য লোক ঠিক করো। আমার কপালটাই খারাপ, আর কেন যে আমি তোমাকে এই দায়িত্বটা দিতে গিয়েছি। শোনো, আজকে তুমি আমাকে একটাও ফোন দিবে না, দরকার হলে আমি নিজেই ফোন দিব। আমি তোমার কলের অপেক্ষায় থাকবো। রাখি।